আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এমএসপি এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমিরিদর মিধা আজকের ভিডিওতে স্মার্ট টিভি ব্যবহারকারীদের জন্য পাঁচটি সতর্ক অবস্থা থাকবে যেই পাঁচটি আমরা অনেকেই জানি অথবা মানি না বা মানি অথবা জানি না অনেকেই জানি অনেকেই জানি না তো দর্শক যারা স্মার্ট টিভি ব্যবহার করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হলে কিন্তু বিশাল লস হয়ে যাবে দর্শক চলুন শুরু করা যাক স্মার্ট টিভি আমরা বর্তমানে এখন সবার ঘরে ঘরে রয়েছে স্মার্ট টিভি আপনি কষ্টের টাকায় একটি স্মার্ট টিভি কিনেছেন কিন্তু কিছু কিছু ছোটো ছোটো ভুলের কারণেই স্মার্ট টিভিটি নিয়ে পড়ছেন বিপদে তো সেই সেই ছোটো ভুলগুলো তুলে ধরব আজকে আপনাদের সামনে প্রথমত স্মার্ট টিভি মানে অ্যান্ড্রয়েড টিভিতে প্রপারলি ব্যবহারের জন্য জিমেল অ্যাক্টিভ করতে হয় এখন আপনি কি আপনার মোবাইলে যেই জিমেল আইডি রয়েছে সেই সেম জিমেল আইডি কি আপনার স্মার্ট টিভিতে ব্যবহার করছেন যদি ব্যবহার করে থাকেন তাহলে খবরদার আজকেই সরিয়ে ফেলুন আপনার মোবাইলে যে জিমেল আইডিটি ব্যবহার করছেন সেটি আপনার পার্সোনাল আপনি অনেক অফিসিয়াল কাজে হয়তো এই জিমেলটি ব্যবহার করতে পারেন সেই টিভিটি আপনি সেই জিমেল আইডিটি আপনি আপনার টিভিতে ব্যবহার করবেন না টিভির জন্য একটি পার্সোনাল একটি ইমেল আইডি খুলে নিন যেই আইডি দিয়ে শুধু আপনি টিভির কাজই করবেন কারণ টিভিতে যদি আপনার সেম মোবাইলের জিমেল আইডিটিটি লগ ইন থাকে অনেক সময় অনেক অ্যাপস ডাউনলোড করতে গেলে টিভিতে অ্যাক্সেস চায় পারমিশন চায় সেই সব পারমিশন আপনি হয়তো অনায়াসে দিয়ে দেন এবং হ্যাকাররা আপনার সমস্ত তথ্য সংগ্রহ করে ফেলে তাই এই কাজটি ভুল কখনও করবেন না টিভির জন্য আলাদা একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সেই সব ভিডিও নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি আমার ড্রেসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে থাকবে আপনার দেখতে পারেন দ্বিতীয়ত সে যেটি হচ্ছে সেটি হচ্ছে আমরা অনেকেই স্মার্ট টিভি যখন দেওয়ালে ফিটিং করি বা টেবিলের ওপর রাখি দেখতে থাকি আমরা আসলে পরিষ্কার করি না এই জিনিসটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে হয়তো আমরা শুধু সামনে দিয়ে পোষা করে ফেলি কিন্তু টিভির যে পিছন সাইডটি রয়েছে সেটি পোষা করি না অবশ্যই টিভির পিছনে দেখবেন যে জালির মতো একটি স্থান রয়েছে যেখান থেকে টিভির প্রসেসরের যেই আপনার হিটিং বাতাসটা বের হয় সেখানে অনেক ধুলোবালু জমে থাকে বা ভিতরে ধুলোবালু চলে যেতে পারে সেখান থেকে আপনার একটি সার্কিটে সমস্যা হতে পারে তাই আপনি প্রতিদিনই বা প্রতি দুদিন পর পর আপনি ওই জায়গাটা পরিষ্কার করবেন টিভির ব্যাকসাইডটা এবং সামনের সাইডটা পরিষ্কার করবেন অবশ্যই সতর্কতার সাথে যেন কোনো কিছু সমস্যা না হয় আপনি যখন টিভির প্যানেলটা পরিষ্কার করবেন তখনও খুব সফট একটি কাপড় দিয়ে এবং ডাইরেক্ট টিভিতে কোনো সময় কোনো লিকুইড স্প্রে করবেন না আপনি যেই ইটা নেবেন মানে কাপড়টা নেবেন সেই কাপড়ে এক্সট্রা স্প্রে করে হালকাভাবে তখন আপনি টিভিটি পরিষ্কার করবেন সামনে এবং পিছনে তিন নাম্বার হচ্ছে যখন বজ্রপাত হয় যখন বজ্রপাত্র হয় তখন অবশ্যই আপনি আপনার টিভির ডিশের লাইনের সংযোগটি খুলে রাখবেন যদি আপনি ডিশ লাইন ব্যবহার করে থাকেন অথবা যদি আপনি ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে ওয়াইফাইয়ের রাউডারের লাইনটা খুলে রাখবেন কারণ দর্শক আমরা অনেকে হয়তো টিভির পাওয়ার বন্ধ করে রাখি কিন্তু যখন বিজলি চমকায় মানে ঠাডা পড়ে আর কি তখন আপনার কিন্তু ইলেকট্রিক সার্কিট দিয়ে আপনার টিভিতে এফেক্ট করে না তখন আপনার ইফেক্ট করে ডিশনের ক্যাবল দিয়ে তাই এটি খুবই 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 গুরুত্বপূর্ণ যখন বজ্রপাত হবে তখন আপনি টিভির ডিশ লাইনের যে সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে পারেন এতে করে অনেক উপকার হবে চার নম্বর বিষয় হচ্ছে দর্শক আপনি যখন টিভি দেখবেন রাতের বেলা অবশ্যই নাইট মোড দিয়ে দেখবেন তা না হলে কিন্তু অতিরিক্ত ব্রাইটনেসে আপনার বাচ্চা কাচ্চার চোখে ক্ষতি হতে পারে কারণ স্মার্ট টিভিতে নানান ফিচার রয়েছে এখন মোটামুটি সব ধরনের স্মার্ট টিভিতেই নাইট মোড রয়েছে অবশ্যই এটি ব্যবহার করবেন এই অপশনটি কিন্তু এমনি এমনিতে দেয়নি অবশ্যই আপনার কাজের জন্য তাই স্মার্ট টিভিটির প্রত্যেকটি ফিচার্স সম্পূর্ণ আপনাকে আগে জানতে হবে এবং সর্বশেষ পাঁচ নাম্বার যে বিষয়টি রয়েছে আপনি যখন স্মার্ট টিভি দেখা শেষ হয়ে যাবে অবশ্যই রাতে ঘুমানোর আগে পাওয়ারটি অফ করে কানেকশনটি বিচ্ছিন্ন করে রাখুন অথবা কানেকশন বোর্ডের সুইচটি অফ করে রাখুন হয়তো আপনার টিভিটি বেশ দামি এবং পাওয়ার সেভিং মোড থাকতে পারে বা প্রোটেক্ট ইলেকট্রিক প্রোটেক্ট থাকতে পারে তারপরেও সাবধানের কোনো শেষ নেই কারণ বলা যায় না কখন কোন থেকে দুর্ঘটনা হয়ে যেতে পারে দামি দামি ফোনও পকেটে ব্লাস্ট হয়ে যেতে পারে আর সামান্য টিভি কি হতে না পারে তাই সতর্ক থাকলে অবশ্যই আপনার জীবনটি অনেক সুন্দর হবে দর্শক টিভিটি হাতে ঘুমানোর সময় অবশ্যই প্রপারলি বন্ধ করে বৈদ্যুতিক কানেকশন সেন বন্ধ করে তারপর আপনি ঘুমান একটু কাজ একটু কষ্ট করলে আপনার টিভিটিও যেমন সুস্থ থাকবে তেমন আপনিও সুস্থ থাকবেন দর্শক এই ছিল ভিডিও ভিডিওতে অনেক কথা বলতে গেলে অনেক ভুল হয়ে যেতে পারে ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বেলায়কনটি ক্লিক করে দিন এত করে নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছাবে আপনার কাছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম